শুক্রবার বিকেলে রাজধানীর টিকাটুলিতে প্রয়াত কথাসাহিত্যিক শওকত আলীর পরিবারকে সমবেদনা জানাতে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় ফখরুল অভিযোগ করে বলেন, আগামী নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের অংশ হিসেবেই বেগম জিয়ার বিরুদ্ধে দুর্নীতি মামলার রায় দেওয়া হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী এই কথা কোনো মতেই বলা সঙ্গত নয়, কারণ তিনি রাষ্ট্রের সরকারের একটি গুরুত্বপূর্ণ পদে আছেন, যা দিয়ে তিনি গোটা আইন শৃঙ্খলা পরিবেশকে একদম পরিষ্কার বোঝা যায় যে তারা কী চিন্তা করছেন। নজিরবিহীন তাড়াহুড়ার মধ্যে দ্রুততার সঙ্গে এই মামলা শেষ করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এরা সেগুলো আপনার কর্ণপাত করছেন না, কারণ তারা ডিটারমিন্ড যে তারা আগামী নির্বাচন করতে চান বিএনপিকে বাদ দিয়ে। এর আগে দুপুরে ফেনী সদর উপজেলার বিএনপির সাবেক সভাপতি প্রয়াত মিজানুর রহমানের পরিবারের সঙ্গে দেখা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি বলেন, খালেদা জিয়াকে বাইরে রেখে কোনো নির্বাচনে অংশ নেবে না বিএনপি। তারা মনে করে যে বিএনপি চেয়ারপারসনকে আপনার বিভিন্নভাবে হয়রানি করে নির্বাচন থেকে দূরে রাখবেন, সেটা শেখ হাসিনা পারবেন না। সবচাইতে জনপ্রিয় নেত্রী, বাংলাদেশের গণমানুষের নেত্রী এবং জাতীয়তাবাদী শক্তির প্রতীক তিনি, তাকে বাদ দিয়ে শেখ হাসিনা কোনো নির্বাচন বাংলাদেশে করতে পারবেন না। এ সময় সরকারের ষড়যন্ত্র রুখতে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান রিজভী। তৌফিক মাহমুদ, সময় সংবাদ।